হরে কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন এটা দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি কার জয় হোক রাধারানীর জয় হোক কৃষ্ণের জয় হোক শ্রীধাম বৃন্দাবনের জয় হোক শ্রী গোবিন্দ গোপীনাথ মদন এরা হচ্ছে গৌরীয় বৈষ্ণবদের তিনজন আরাধ্য দেবতা আমাদের দর্শনের বিচার কি হচ্ছে সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন এই সম্বন্ধের দেব হচ্ছেন গোবিন্দ দেব অভিধেয় সম্বন্ধ মানে সম্বন্ধ সত সকলেই জানো না সম্বন্ধ তোমাদের সম্বন্ধে আছে সম্বন্ধ সম্পর্ক হ্যাঁ এই সম্পর্কটা কীভাবে কার মাধ্যমে স্থাপন হচ্ছে ভগবানের সঙ্গে মদন মোহন হ্যাঁ শ্রী গোবিন্দ গোবিন গোপীনাথ মদনমোহন সম্বন্ধের অধিদেবতা হচ্ছেন মদনমোহন অভিধেয় কীভাবে এই সম্পর্ক স্থাপন করা যায় কিভাবে সেই সম্পর্ক স্থাপন করা যায় ভক্তির মাধ্যমে তার যে আরাধ্য দেবতা তিনি হচ্ছেন গোবিন্দ দেব এবং প্রয়োজন কেন আমরা ভগবানের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করব প্রয়োজনটা কি কেন প্রেম প্রয়োজন প্রেম লাভটাই হচ্ছে প্রয়োজন কেননা সেই প্রেম হচ্ছে আনন্দের ভিত্তি প্রেমের মাধ্যমে আনন্দ আস্বাদন হয় আমরা সকলে আনন্দ চাই তাই সেই জন্য ভগবানের সঙ্গে আমাদের প্রেমের সম্পর্ক স্থাপন করতে হবে সেইটাই আমাদের প্রয়োজন তাহলে বোঝা গেল সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তোমরা এই কথাগুলো বিচার করছ করেছ আগে কে কে করেছ ওকে এগুলো করার প্রয়োজন কেন আমরা এই পথে এসেছি আমরা যে এই যে পথ এই পন্থাটা অনুসরণ করছি তার উদ্দেশ্য কি এবং কীভাবে সেই আমাদের এই পন্থার সাফল্য লাভ করা যায় হ্যাঁ সেগুলো জানতে হবে তাই না আমরা ঠিক আছে বুঝতে পারছি জব করতে হবে ভক্তি করতে হবে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ কিন্তু কী বলা হচ্ছে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস যাহা হইতে কৃষ্ণে লাগে শূদ্রের মানুষ এই সিদ্ধান্তটা নিয়ে পড়ে থাকলেই চলবে না অলসে থাকলেই চলবে না অলসে থাকলে চলবে না সক্রিয় হতে হবে কিভাবে আমরা সক্রিয় হব হ্যাঁ কীভাবে সক্রিয় হওয়ার পন্থাটা কি হ্যাঁ আমরা শরীর দিয়ে সক্রিয় হব না মস্তক দিয়ে সক্রিয় হব বুদ্ধিমত্তা দিয়ে সক্রিয় হব বিচার বুদ্ধি দিয়ে সক্রিয় হব হ্যাঁ সেইটি হচ্ছে বিচার সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস কেন তার ফলেই হ্যাঁ এই কৃষ্ণের যে এই যে অনুশীলন কেন করছি এগুলো জানা তার মাধ্যমে আমাদের এই ভক্তিটা সুদৃঢ় হবে আমরা কি ভক্তিটাকে দৃঢ়ভাবে গাঁদতে চাই আমাদের হৃদয়ে না কোন রকমে রেখে দিলাম কোন রকমে রেখে দিলে কি হবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই না কিন্তু ভালো করে যদি স্ক্রু দিয়ে আটকে রাখি তাহলে আর সেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না হ্যাঁ আচ্ছা শ্রী তাই জন্য জানতে হবে এই তিন এই তিনজন গোবিন্দ গোপীনাথ মদন এদের বৈশিষ্ট্য কি এদের কেন এই এইজন কৃষ্ণই তো তাহলে কৃষ্ণকে কেন এইভাবে গোবিন্দর গোপীনাথ মদন মোহন রূপে আমরা আরাধনা করছি তাই না শ্যামকুণ্ড আচ্ছা তারপরে হোক শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বৃন্দাবনে কে আছে শ্যামকুণ্ড আছে রাধাকুণ্ড আছে গিরি গোবর্ধন আছে বৃন্দাবনের এই তিনটি স্থান হচ্ছে সব চাইতে সব চাইতে গুরুত্বপূর্ণ শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন আমি এদের কথা বলবো কালক্রমে কালিন্দী কালিন্দি যমুনা জয় জয় মহাবন কালিন্দি মানে কালিন্দীকে কালিন্দি হচ্ছে যমুনা কালিন্দীর জয় হোক যমুনা কালিন্দীর জয় হোক হ্যাঁ মহাবন জয় হোক বৃন্দাবনে দ্বাদশ বন আছে তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে মহাবন তারপর কেশিঘাট ও বংশীবটও দ্বাদশ কানন কেশিঘাট আছে বংশীবট আর দ্বাদশ কানন বৃন্দাবন বৃন্দাবনের বারোটি বন সেটি হচ্ছে বৃন্দা বারোটি বন নিয়ে বৃন্দাবন হ্যাঁ সেই দ্বাদশ কানন এই নবদ্বীপে যেমন নটা দ্বীপকে নে নবদ্বীপ তেমনি বারোটা বন নিয়ে বৃন্দাবন কেশিঘাট ও বংশীবট বট দ্বাদশ কানন যাহা সব ও লীলা কইল শ্রীনন্দনন্দন শ্রীনন্দনন্দন কে শ্রীকৃষ্ণ হ্যাঁ যাহা সব লীলা কইল নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় নন্দ মহারাজের জয় হোক যশোদা মায়ের জয় হোক সমস্ত গোপগোপীদের জয় হোক শ্রীদাম আদি জয় জয় ধেনু বৎসগণ শ্রীদাম আদি কৃষ্ণের যে সখারা তাদের জয় হোক এবং ধেনু বৎসগণ ধেনু মানে গাভী বৎস মানে বাছুর জয় বৃষভানু ভানু জয় কীর্তিদা সুন্দরী কে রাধারানীর বাবা আর কীর্তিদা সুন্দরী রাধারানীর মা জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী জয় জয় পৌর্ণমাসী পৌর্ণমাসিকে হ্যাঁ হ্যাঁ পৌর্ণমাসী হচ্ছেন যোগমায়া তিনি বৃদ্ধ তিনি কৃষ্ণের সমস্ত লীলার আয়োজন করেন এই পৌর্ণমাসী হচ্ছেন কৃষ্ণের গুরু মুনির মা আর মধুমঙ্গলের ঠাকুরমা হ্যাঁ মধুমঙ্গল আর নান্দিমুখী এরা দু ভাই বোন তাদের ঠাকুরমা কৃষ্ণের লীলার জন কৃষ্ণের জন্ম হওয়ার আগে পূর্ণমাসী তারা বারাণসীতে থাকত কাশিতে থাকতেন হ্যাঁ সেখান থেকে তারা চলে গেলেন তিনি নান্দমুখী আর মধুমঙ্গলকে নিয়ে চলে গেলেন বৃন্দাবনে আর শান্দিপনিমণি চলে গেলেন অবন্তীত নগরীতে উজ্জয়িনীতে তারপর কৃষ্ণ শান্দিপনিমণির আশ্রমে গেল হ্যাঁ শিক্ষা লাভের জন্য কৃষ্ণ এটাও লীলা কৃষ্ণের কি শেখার আছে জগৎগুরু তার আর কি শেখার আছে কিন্তু তিনি লীলা করছেন কি লীলার মাধ্যমে কি দেখাচ্ছেন আমাদেরও সকলেরই গুরু গৃহে গিয়ে তত্ত্বজ্ঞান লাভ করতে হবে শিক্ষা অর্জন করতে হবে জয় পৌর্ণমাসী জয় আভীরা নগর নাগরী এখানে লেখা আছে নগরী নগরী মানে নগরী মানে শহর কিন্তু এটাকে শহর না এটা ছাপায় ভুল হয়েছে নাগরী নাগর মানে নায়ক নাগরী মানে নায়িকা আভীর মানে গোপ গোপনায়িকা গোপবধুরা জয় জয় গোপীশ্বর বৃন্দাবনমাজ গোপীশ্বর শিব গোপীদের ঈশ্বর মহাদেব রাসলীলায় যেতে চেয়েছেন এখন ওখানে রাসলীলায় কৃষ্ণ ছাড়ার কোনো পুরুষের অধিকার নেই যাওয়ার এটা সম্পূর্ণরূপে মেয়েদের ব্যাপার তো শিবকে বলা হলো তুমি তো এইভাবে যেতে পারবে না তো শিব বলে কি করতে হবে ওখানে মেয়ে ছাড়া কাউকে যাওয়ার অধিকার নেই শিব বললো ঠিক আছে আমি তাহলে মেয়ে হয়ে যাব তিনি গোপীশ্বর শিব হলেন এবং তিনি রাসমন্ডলী দ্বার রক্ষা করছেন যাতে কেউ অনধিকার প্রবেশ না করতে পারে জয় জয় গোপীশ্বর মাজ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ এখানে গোপীশ্বর শব্দে কৃষ্ণকেও বোঝাতে পারে যিনি গোপীদের ঈশ্বর গোপীদের ঈশ্বর কি এই করা হচ্ছে। এবং জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ কৃষ্ণের সখা বটু মানে ব্রাহ্মণ হ্যাঁ দ্বিজরাজ সমস্ত ব্রাহ্মণদের রাজা সে কে মধুমঙ্গল বগল বাজায় আর দেয় হিব জয় রাম ঘাট জয় বৃন্দাবনে রামঘাট আছে সেটা বলরাম এই রাম হচ্ছেন বলরাম জয় রোহিণী নন্দন রোহিণী নন্দন কে বলরাম জয় জয় বৃন্দাবনবাসী যত জন সমস্ত ব্রজবাসীদের বৃন্দাবনবাসীদের জয় হোক জয় দ্বিজ জয় নাগকন্যাগণ দ্বিজ পত্নী ব্রাহ্মণেরা যজ্ঞ করছিল এবং তখন কৃষ্ণ গোপসখারা দুপুর হয়ে গেছে বলছে কৃষ্ণ খুব খিদে পেয়েছে হ্যাঁ সকালবে কোন সকালবেলা আমরা সেই প্রাতরাস করেছে বাড়ি থেকে যাগুলো যা কিছু এনেছিলাম সব তো তখনই খেয়ে শেষ করে দিয়েছি এখন খুব খিদে পেয়েছে। কৃষ্ণ বললো ঠিক আছে যাও এখানে দেখো ব্রাহ্মণেরা যোগ্য করছে ওদের কাছে গিয়ে বলো যে কৃষ্ণ বলরাম এখানে আছে তো কৃষ্ণ বলরাম আমাদের পাঠিয়েছে তোমাদের এখান থেকে কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের খুব খিদে পেয়েছে তাই কৃষ্ণ বলেছে এখানে আসতে তো ব্রাহ্মণরা খুব ক্রধান্বিত হয়েছে কি যজ্ঞ এখন শেষ হয়নি এখন বলছো যে যজ্ঞের ইয়ে যাও এখান থেকে এতে আমরা কি দেখতে পাচ্ছি এই ব্রাহ্মণদেরও জ্ঞান নেই এই সমস্ত যজ্ঞের যোগ্য কার উদ্দেশ্যে করা হয় ভগবানের উদ্দেশ্যে এখানে ভগবান নিজে বলছে তা বলছে যে না দেব না চলে যাও এখান থেকে এখন যোগ্য শেষ তার মানে কি হচ্ছে এখানে যারা ওই কি বলবো যেটাকে বলা হয় ইংরেজিতে যে আমি ইংরেজিটাও এখন ভুলে যাচ্ছি যে কাজগুলি অর্থ না জেনে যে কাজগুলি করা হয় কেন করছে সেটা না জেনে করছে হ্যাঁ রিচুয়াল হ্যাঁ ইংরেজি শব্দটা হচ্ছে রিচুয়াল যে করছে কিন্তু কেন করছে জানে না যজ্ঞটা কেন করা হচ্ছে তারই নেই কিন্তু যজ্ঞটা নিয়ে মেতে আছে যজ্ঞের উদ্দেশ্যটা তাদের জানা নেই এটাই কৃষ্ণের মাধ্যমে বোঝালেন তো ওরা সব কে বলল যে ব্রাহ্মণেরা এরকম বলেছে আমাদেরকে তিরস্কার করে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে বলরাম খুব রেগে গেছে যে কি ব্যাপার আমি পদাঘাতে ওদের সমস্ত যোগ্য পণ্ড করে দেব তো কৃষ্ণ বললো না না ওর করতে যাব না ঠিক আছে এক কাজ করো তোমরা আবার যাও ব্রাহ্মণদের কাছে জিও না ব্রাহ্মণদের যে পত্নী হ্যাঁ ওদের যে ব্রাহ্মণ দ্বিজ পত্নীদের কাছে যাও ওদের কাছে গিয়ে বলো তো দ্বিজ পত্নী সব আয়োজন করছে যজ্ঞের রান্না টান্না করছে তখন ওরা যে শুনেছি কৃষ্ণ বলরাম কাছে আছে কৃষ্ণ বলরাম চেয়ে পাঠিয়েছে ওরা বললে চলো চলো সব সব নিয়ে চলো ব্রাহ্মণরা দেখো ওদের সমস্ত বউেরা সব খাবার টাবার নিয়ে যজ্ঞেরা সামগ্রী নিয়ে সব কোথায় যাচ্ছে তো ওরা বলছে কি হলো এগুলো নিয়ে কোথায় যাচ্ছ কৃষ্ণ বললামকে দিতে যাচ্ছি আরে এগুলো তো যজ্ঞ হবে তোমার যোগ্য তোমার চুল যাক তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে ওই ব্রাহ্মণদের থেকে ওদের বইরা আরো বেশি তত্ত্ব বেত্তা এবং তারা এইভাবে তাই বলা হচ্ছে জয় সেই ব্রাহ্মণ পত্নীদের জয় হোক তারপরে অবশ্য ব্রাহ্মণেরও বুঝতে পেরেছিল বুঝতে পেরে ওরা স্বীকার করল। যে ওর পত্নীদের কাছে গিয়ে হ্যাঁ যে তোমাদের কাছে আমরা একটা শিক্ষা পেলাম আমরা এই কতগুলো আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ হ্যাঁ রিচুয়াল তার বাংলাটা কি হবে আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ সেই আনুষ্ঠানিক ক্রিয়াকলাপগুলো নিয়ে আমরা মেতে ছিলাম আমরা তার মূল উদ্দেশ্যটা বুঝতে পারিনি তোমাদের কাছ থেকে আমরা এটা শিক্ষা শিক্ষা করল তাহলে এর মাধ্যমে কি জানা যাচ্ছে হ্যাঁ পতিদেরও মাঝে মাঝে পত্নীদের কাছ থেকে শিক্ষা লাভ করতে হবে তাই না হ্যাঁ জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ নাগকন্যা কালীয় নাগের পত্নীরা কালীয় নাগ কৃষ্ণের পদাঘাতে তার জীবনান্ত ও মরে যাওয়ার উপক্রম হয়েছে তখন ব্রাহ্মণ ওই কন্যারা কালিয়ের পত্নীরা সব এসে কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করলো কালে ইয়ে হয়ে কালিয়া নাগ হয়ে কালিয়ানাগের পক্ষ অবলম্বন করে তখন কৃষ্ণ তাদের কৃষ্ণ কালিয়াকে ক্ষমা করে দিলেন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দচরণ যারা ভক্তির মাধ্যমে গোবিন্দ শ্রীকৃষ্ণের শ্রীপাদ আশ্রয় লাভ করেছিল ভক্তিতে যাহারা পাইল গোবিন্দচরণ শ্রী রাসমণ্ডল জয় জয় রাধা শ্যাম রাসমণ্ডলীর জয় হোক যেখানে শ্রীকৃষ্ণ রাসলীলা করেন রাধা এবং শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের জয় হোক জয় জয় রাসলীলা সর্বমনোরম অত্যন্ত মনোরম অত্যন্ত সুন্দর যে রাসলীলা তার জয় হোক জয় জয় রস সর্বরস সার সমস্ত রসের যে সারাতি সার যে উজ্জ্বল রস অর্থাৎ মধুর রস সেই মধুর রসের জয় হোক পরকীয়াভাবে যাহা যেতে প্রচার কালকে আমি একটু সংক্ষেপে আলোচনা করেছিলাম হ্যাঁ এই যে মধুর রসের সম্পর্ক দু রকমভাবে হয় স্বকীয় আর পরকীয় স্বকীয় মানে বিবাহের মাধ্যমে প্রতিপত্নীর মধ্যে যে সম্পর্ক আর বিবাহের অপেক্ষা না করে শুধু প্রেমের ভিত্তিতে যে সম্পর্ক সেটা হচ্ছে পরকিয়া তাহলে দুরকম আছে একটা হচ্ছে সামাজিকতার স্বীকৃতি লাভ করে যে মধুর রসের সম্পর্ক আরেকটা ওই সামাজিকতার অপেক্ষা না করে কেবল ভালোবাসার ভিত্তিতে প্রেমের ভিত্তিতে যে সম্পর্ক সেটা হচ্ছে পরকীয়া সেই পরকীয়া রসে যে মধুর পরকীয়াভাবে যে মধুর রস বৃন্দাবনে প্রচারিত প্রকাশিত তার জয় হোক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোপীদের সঙ্গে যে লীলা সেটি স্বকীয় রসে নয় বা সামাজিকতার অপেক্ষা করে বিবাহের মাধ্যমে প্রতিপত্নীর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক নয় এটা কেবল প্রেমের ভিত্তিতে পরস্পরের মধ্যে যে সম্পর্ক সেইটি হচ্ছে সর্বোচ্চ ভগবত প্রেম শ্রীজান্নবা পাদপদ্ম করিয়া স্মরণ কৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন দেবী ছিলেন নিত্যানন্দ প্রভুর শক্তি নিত্যানন্দ প্রভুর দুই পত্নী জান্নবা আর বসুধা এই দেবী নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর তিনি গৌরীয় বৈষ্ণব সমাজের নেতৃত্বে নেতৃত্ব অবলম্বন করেছিলেন এবং এই দীনকৃষ্ণ দাস হচ্ছেন তার শিষ্য তাই তার গুরুকে প্রণাম করে সিজান্ন বা পাদপদ্ম করিয়া স্মরণ দীনকৃষ্ণ কৃষ্ণ ও কহে নাম ও সংকীর্তন তাহলে কৃষ্ণের বৃন্দাবন লীলা সম্বন্ধে কীভাবে প্রবেশ করতে হবে আমরা বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা তো এই বৃন্দাবন লীলার ভিত্তি হচ্ছে কৃষ্ণের বন্ধু ব্রজবাসীদের সঙ্গে কৃষ্ণের যে প্রেমের সম্পর্ক